কয়েকটা বিষয়ে সতর্ক করছি আশুরা দিবসকে কেন্দ্র করে কুসংস্কার এবং আমাদের সমাজে চালু আছে সেগুলো কি এই দিনের ফজিলতের ব্যাপারে অনেক কিছু রটনা করা হয় প্রচার করা হয় আল্লাহর রহমতে ফেসবুকে এই দিক দিয়ে ভাইরা আগায়া দেখবেন দুই তিন দিনের মধ্যে ফেসবুকে নতুন নতুন হাদিস আসবে এই দিনে ইউনুস নবী মাসের পেট থেকে মুক্তি পেয়েছেন এই দিনে আইব নবী রুক্ত থেকে মুক্তি পেয়েছেন ইত্যাদি ইত্যাদি বর্ণনা এগুলো কোনোটাই সহি সনদে প্রমাণিত নয় তবে নুহ আলাইহি সালামের নৌকা এই দিনে যদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল এই ব্যাপারে কিছু কিছু রওয়ায়াত আছে আর মুসা নবী নাজাত পেয়েছেন এগুলোই হচ্ছে বিশুদ্ধ বর্ণনা এর বাইরে কোনো বর্ণনা নাই তাহলে এক নম্বর যে কুসংস্কার বেদাত আমাদের সমাজে চলমান মিথ্যা রচনা মিথ্যা বিষয় প্রচার করা আমরা অনেকে না বুঝে শেয়ার মারি ফেসবুক হচ্ছে এমন জায়গা যে এটা হচ্ছে যার যা ইচ্ছা বলতে পারে কোনো অসুবিধা নাই এটা হয়ে গেছে ডাস্টবিনের মতো ডাস্টবিনে যেমন যার যা ইচ্ছা ফেলতে পারে ফেসবুকটা হচ্ছে তেমন যার যখন যা ইচ্ছা সেটাই তখন বলতে পারে লিখতে পারে আল্লাহ তালা ফেসবুকের গজব থেকে আমাদেরকে হেফাজত করুক নাম্বার টু কারবালার ঘটনাকে কেন্দ্র করে মোহরম মাসে বা মোহরমের দশ তারিখে তাজিয়া তাজিয়া মিছিল বের করে এক গোষ্ঠী আছে সুজ্ঞাতা পাঠ সুখ পালন সুখ বের করা জায়েজ নেই কারণ সুখ পালন করা ইসলামে জায়েজ নেই অনেকে আছে আবার প্রকাশ্যে শরীরকে রক্তাক্ত করে হাই হুসেন হাই হাসান এরকম নিজের শরীরে নিজেই মারে আসে না নাই এগুলা করা যাবে বেটার রোজা রাখো আর হুসাইন চেতনা নাও তাম পৃথিবীর ইয়াজিদি চরিত্রের লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও নিজের পিঠে চাবক মারো আর ওইদিকে ইয়াজিদের গোষ্ঠী আলমদের কেচালখানায় ভরে রেখেছি যেটা করার সেটা করো ইয়াজিদ নামে কেউ নাই কিন্তু ইয়াজিদের ভাই বোন এখনো আছে না নাই কারবালার ঘটনাকে কেন্দ্র করে আশুরাকে কেন্দ্র করে বিশেষ সালাত আদায় না করা বিশেষ খাবারের আয়োজন না করা হালুয়া রুটির প্রচলন আছে এগুলা করা যাবে না আবার অনেকে চোখের মধ্যে সুরমা লাগায় এই দিবসের ফজিলত পাওয়ার ব্যাপারে নতুন কাপড় পরে অনেকে আবার আশুরার দিনে রোজানা রেখে খানা পিনায় ব্যস্ত থাকে এগুলো হচ্ছে অতি বাড়াবাড়ি আবার মহরম মাসকে শোকের মাস মনে করে অনেকে এই মাসে বিয়ে শাদিও করে না গুস্ত খায় না এগুলো কুসংস্কার তারপরে অনেক জায়গায় আছে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আল্লাহন এবং আহলে বাইতদের বিভিন্ন জনের কৃত্রিম কবর বানিয়ে তারপরে পতাকা বা ঝান্ডা উড়াইয়া শহরে বন্দরে গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে টাকা উঠায় আমি নিজের চোখে এটা দেখেছি প্রতীকী কবর বানাইয়া লাল নীল রঙের ওই যে ত্রিভুজাকৃতির কিছু পতাকা নিশান উড়ায় টাকা উড়ায় এই সরি টাকা কালেকশন করে টাকা উঠায় এরকম কাজ করা যাবে না এরপরে এই দিবসকে কেন্দ্র করে কোনো প্রকার বেদাতি কাজে সম্পৃক্ত হওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন তাহলে আশুরার কাজ হচ্ছে রোজা রাখা আশুরার দিনের কাজ কি আমরা সবাই রোজা রাখবো তো আগামী জুমাবা এবং শনিবার তারিখও বলে দিলাম বারো বলে দিলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন